जगत गुरु मज आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। सर्वप्रथम আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন
1976 সালে সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাস দিয়েছি তত্ত্বগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। মানুষের শরীরে নটা দ্বার আছে, নটা দ্বার নবপুর যাকে বলা হয়। আপনারা একটু চিন্তা করলে পারেন, দেখুন দুটো কান দুই, দুটো চোখ দুই, চার দুটো নাক থাকে, দুটো ছয় মুখ একটা সাত, আর দুটো মানুষের গোপনেন্দ্রিয়। মানুষের গোপনেন্দ্রিয় এই সাত আর দু ন, এই নটা পুর নবদ্বার। এই নবদ্বার দিয়ে মানুষ ইন্দ্রিয় বৃত্তির সাহায্যে বিষয় বাসনার দিকে ছুটে চলেছে, ছুটে যায়। তো নদিন তোমার ওখানে থাকবো, কিন্তু থাকলেন কিন্তু সাত দিন। এই অস্ত্র হল যেই নবপুরকে, এই নবদ্বারকে তোমার বহির্মুখী না করে অন্তর্মুখীন করতে হবে, তার উপরে তোমার কর্তৃত্ব করতে হবে, তাদের পরাজিত করে তোমাকে বিজিত হতে হবে ওই নবদ্বারের শক্তির ওপরে। চোখ দেখবে শুধু তোমার হে প্রভু, কান শুনবে শুধু তোমার কথা, নাচিকা শুনবে শুধু তোমার আঘ্রাণ, এবং অন্যান্য এই দ্বারের পক্ষেও সেই কথাই প্রযোজ্য। এখন সাত দিন থাকলেন আমাদের দেহে, আমি বলেছি তাত্ত্বিক ও জৈবিক ব্যাখ্যার মিশ্রণে বলবো এই বাস্তব সত্যকে। নবদ্বার এবার এই সাত দিন থাকলেন কেন আমাদের দেহে? শতচক্র ভেদ আছে, শতচক্র ভেদ অর্থাৎ ছখানা চক্রের ভেদ করে সপ্তম চক্রে যাওয়া। আমাদের প্রথমে হলো মূলাধার, তার উপরে হলো স্বাধিষ্ঠান, তার উপরে মণিপুর চক্র, তার উপরে অনাহত চক্র, তার উপরে বিশুদ্ধ চক্র, আর এই ভূমধ্যে আড্ডা চক্র, কথা হলো কথা। Thank you.
मणिपुर चक्र और बुक हलो हृदय अनाहत चक्र कंठ हलो विशुद्ध चक्र और भू हलो आज्ञा चक्र सखाना चक्र सात दिन थाकबें बोलेछिलें एइबारे सप्तम चक्र हलो आमादेर सहस्रार जे सात दिन थाकलें
অর্থাৎ নদিন বলেছিলাম, তো নদিন উনি তো রইলেনই ওখানে। একদিন একটা বাড়ি কাটালেন গিয়ে, আর একদিন চলে আসছেন। তো নদিন তো ওখানে কাটিয়ে এলেন, নদিনের দিন চলে আসছেন, কিন্তু ওখানে থেকেই তো আসছেন, তা ওটাকেও ধরা হয় নদিনের মধ্যেই। আমি কিন্তু যোগী ব্যাখ্যা আধ্যাত্মিক ব্যাখ্যা করছি শাস্ত্রের কথা অনুযায়ী এবং গুরুদেবের কথা মতন, তার উপদেশ মতন, তিনি যেমন শিখিয়েছেন শাস্ত্র যেমন বলেছে। তো এই যে সপ্তম তত্ত্ব সহস্রার, ভগবান বলছেন ওই নবপুরকে পরাজিত করে তোমরা এই সাতখানা চক্রে বিরাজ করো। তাই সাত দিন ছিলেন, নদিন বলে অর্থাৎ নবপুরকে জয় করো, এবং সাত দিন ছিলেন মানে এই সপ্তচক্রে তোমরা প্রতিষ্ঠিত হও। এই বলে আমি আমার ভক্ত পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদের শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম, এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম, আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সবে ভজন তুমি ভচারি, ভজন করো সবে ভজন তুমি ভচারি, যার শুভ